তোমরা কোষ কাকে বলে, কোষবাদ এবং কোষ কত প্রকারের হয় সেগুলো আমি আগের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। আজকে আমি কোষের বিভিন্ন অংশ সম্পর্কে আলোচনা করব। তো কোষের যে অংশ, তাহলে কোষকে যদি আমরা বাইরের থেকে ভেতরের দিকে দেখি তাহলে কি দেখতে পাবো, একদম বাইরে থাকছে কোষ পর্দা এবং তার ভিতরে থাকছে প্রোটোপ্লাজম। কোষ পর্দা আবার কারো কারো ক্ষেত্রে, যেমন ব্যাকটেরিয়া এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে একটি নির্জীব আবরণী থাকে যাকে বলা হয় কোষ প্রাচীর, কিন্তু সমস্ত কোষে কোষ প্রাচীর থাকে না। তো কোষ পর্দা এবং প্রোটোপ্লাজম, তো এই কোষ পর্দা একদম বাইরের আবরণ কোষের, যেটা প্রোটিন ও লিপিড দিয়ে গঠিত এবং সজীব ও স্থিতিস্থাপক পর্দা, যা কোষের প্রোটোপ্লাজমকে আবৃত করে রাখছে তাকে বলা হচ্ছে কোষ পর্দা। কোষ পর্দার ভেতরে থাকছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমটা হচ্ছে এক প্রকারের অর্ধতরল, অর্ধস্বচ্ছ শান্ত প্রকৃতির জেলির মতো কলয়টিও এক প্রকার দানাদার সজীব অংশ, এবং এই প্রোটোপ্লাজমই কোষের বিভিন্ন কোষঙ্গাণুকে ধারণ করে। প্রোটোপ্লাজমের মধ্যে অবস্থিত সবথেকে গুরুত্বপূর্ণ কোষ অঙ্গাণু হচ্ছে নিউক্লিয়াস, এবং এই প্রোটোপ্লাজমের প্রায় 65-75% হচ্ছে জল। জল ছাড়াও প্রোটোপ্লাজমে কিছু কিছু জৈব পদার্থ যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, নিউক্লিক অ্যাসিড ইত্যাদি থাকে, এবং কিছু অজৈব পদার্থ যেমন বিভিন্ন রকমের খনিজ মৌল, ম্যাগনেসিয়াম, সোডিয়াম ইত্যাদি থাকে। তো আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা কোষ প্রাচীরকে বাদ দিয়ে যে কোষ পর্দা এবং তার ভেতরে যে প্রোটোপ্লাজম, এই যে বাকি অংশটাকে, তাকে বলা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্রোটোপ্লাস্ট। তাহলে প্রোটোপ্লাজম কি হচ্ছে না, সজীব কোষের মধ্যে অবস্থিত সবথেকে এক ধরনের কলয়েডীয় পদার্থ যার মধ্যে সমস্ত রকমের জৈব রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়, কোষ অঙ্গাণু যার মধ্যে অবস্থান করে, এবং তাকেই বলা হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। সাইটোপ্লাজম হচ্ছে প্রোটোপ্লাজমের স্বচ্ছ এক প্রকারের অর্ধতরল জেলির মতো অংশ, এবং এই সাইটোপ্লাজমের মধ্যে দুরকমের, সাইটোপ্লাজমকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সাইটোপ্লাজমীয় ধাত্র আর একটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, অর্থাৎ কোষ অঙ্গাণুগুলোকে বলা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় ধাত্র হচ্ছে অর্ধতরল জেলির মতো সান্দ্র এবং অস্বচ্ছ, এবং এই সাইটোপ্লাজমীয় ধাত্রকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এক্টোপ্লাজম আর একটা হচ্ছে এন্ডোপ্লাজম। তো কীভাবে ভাগ করলাম, এক্টোপ্লাজম, দুই হচ্ছে এন্ডোপ্লাজম। তাহলে এক্টোপ্লাজম কাকে বলছে না, কোষ পর্দার দিকে সাইটোপ্লাজমের যে অদানাদার স্বচ্ছ অংশ রয়েছে তাকে বলা হচ্ছে এক্টোপ্লাজম, এবং কেন্দ্রের দিকে নিউক্লিয় পর্দাকে ঘিরে যে অপেক্ষাকৃত দানাদার ঘন অংশটা রয়েছে তাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজম। এক্টোপ্লাজম এবং এন্ডোপ্লাজম, এই দুই ভাগে আমরা সাইটোপ্লাজমকে ভাগ করতে পারি। এছাড়াও সাইটোপ্লাজমে থাকছে কোষ অঙ্গাণু। তাহলে সাইটোপ্লাজমের কাজ কী হবে না, সাইটোপ্লাজমের কাজ হচ্ছে যে বিভিন্ন যে কোষের যে মধ্যে যে বস্তুগুলো থাকে সজীব এবং নির্জীব উভয় প্রকারের, সেগুলোকে ধারণ করা এবং বিভিন্ন রকমের জৈব রাসায়নিক বিক্রিয়াকে পরিচালনা করা, বিভিন্ন রকমের পদার্থে আদান প্রদানে অংশগ্রহণ করা, এগুলো হচ্ছে সাইটোপ্লাজমের কাজ। আর সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আমরা জানি, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গলগি বডি, এন্ডোপ্লাজমীয় রেটিকিউলাম, রাইবোজোম, লাইসোজোম, এগুলো হচ্ছে নিউক্লিয়াস, এগুলো হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত বিভিন্ন কোষ অঙ্গাণু। এরপরে আমরা যাব নিউক্লিয়াস। নিউক্লিয়াস
হচ্ছে প্রোটোপ্লাজমের সর্বাপেক্ষা ঘন অংশ এবং নিউক্লিয়াসের মধ্যে যে জিন অবস্থান করে সেই জিন জীবের সমস্ত বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে এবং জীবদেহে সংগঠিত যাবতীয় কাজের জন্য দায়ী হচ্ছে এই নিউক্লিয়াস। এবং তোমরা আগেই জেনেছো যে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় সেই কারণের জন্য, কারণ দেহের যাবতীয় কাজকে নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তো এই গেল কোষের বিভিন্ন অংশ। পরে বিভিন্ন কোষ অঙ্গাণুগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এর পরেই আমি তোমাদের সাথে আলোচনা করব প্রোক্যারিওটিক কোষ নিয়ে এবং তার গঠনের বিস্তৃত আলোচনা। এখন আমি যাব প্রোক্যারিওটিক কোষের গঠনে কী কী অংশ থাকে। প্রোক্যারিওটিক কোষের মধ্যে ব্যাকটেরিয়াও পড়ে আবার নীলাভসবুজ শৈবালও পড়ে। তো তোমাদের আপাতত মনে হতো দুটোই তো প্রোক্যারিওটিক কোষ, কিন্তু নীলাভসবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়ার কোষের গঠনে কিছু কিছু পার্থক্য রয়েছে যেগুলো তোমাদের সিলেবাসেও আছে এবং আমি তোমাদের সঙ্গে আলোচনাও করব তাদের গঠন সম্পর্কে। তো আজকে আমি তোমাদের সঙ্গে ব্যাকটেরিয়ার কোষের গঠন নিয়েই প্রথমে আলোচনা করছি। ব্যাকটেরিয়ার কোষ হচ্ছে এক প্রকারের প্রোক্যারিওটিক কোষ। বাইরের থেকে দেখে যদি আমরা, তাহলে প্রথমেই একদম বাইরে রয়েছে কোষ প্রাচীর, তারপরে রয়েছে কোষ পর্দা, তারপরে রয়েছে প্রোটোপ্লাজম এবং কোষ প্রাচীরের বাইরে পিলি, ফিমব্রি, তারপরে ফ্ল্যাজেলা, এই অংশগুলো রয়েছে। ক্যাপসিউল ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একদম বাইরে থাকে হচ্ছে ক্যাপসিউল। ক্যাপসিউলটা কি না ব্যাকটেরিয়ার কোষের সব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে নয়, কিছু কিছু ব্যাকটেরিয়ার কোষের কোষ প্রাচীরের বাইরে এক প্রকারের পিচ্ছিল পদার্থের একটা আবরণ থাকে, তাকে বলা হচ্ছে ক্যাপসিউল। এই ক্যাপসিউল আবার অনেক সময় প্রতিকূল পরিবেশ থেকে এটাকে যখন ওটা পিচ্ছিল অবস্থায় থাকছে তখন তাকে বলা হচ্ছে স্লাইম স্তর। পিচ্ছিল অবস্থায় যখন থাকছে তখন তাকে বলা হচ্ছে স্লাইম স্তর, কিন্তু যখন প্রতিকূল পরিবেশ হচ্ছে তখন সেই স্লাইম স্তরটা কঠিন হয়ে যাচ্ছে এবং তখন তাকে সেটাকে বলা হচ্ছে ক্যাপসিউল। ধর এটা গেল ক্যাপসিউল এবং ক্যাপসিউলের ভেতরে থাকছে হচ্ছে কোষ প্রাচীর। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কিন্তু সেলুলোজ নির্মিত নয়, কী দ্বারা তৈরি হয় না পেপটাইডো গ্লাইকান নামক এক প্রকার বহু শর্করা দ্বারা বা মিউরিমিক অ্যাসিড। তো নামক এক প্রকারের পদার্থ দ্বারা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠিত হয় পেপটাইডোগ্লাইকেন, এবং এই পেপটাইডোগ্লাইকেন হচ্ছে এক প্রকারের বহু শর্করা যেখানে এন অ্যাসিটাইল গ্লুকোজ অ্যামিন এবং এন অ্যাসিটাইল গ্যালাকটোজ অ্যামিন এরা পরপর একটা অল্টারনেটলি অবস্থান করে। এর গঠনটা যদি আমরা পর্যবেক্ষণ করি তো হয়ে গেল ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের ভেতরে রয়েছে কোষ পর্দা। ব্যাকটেরিয়ার কোষ পর্দা প্রোটিন, লিপিড এবং প্রোটিন স্তর দ্বারা গঠিত এক প্রকারের সজীব স্থিতিস্থাপক পর্দা। তার ব্যাকটেরিয়ার বাইরের দিকে রয়েছে, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের বাইরের দিকে যে গঠনগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পিলি, ফিমব্রি, ফ্ল্যাজেলা ইত্যাদি। এগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে পরের ক্লাসে আলোচনা করব। তো আজকে তোমাদের এই ব্যাকটেরিয়ার কোষের গঠনের এই কোষ পর্দা পর্যন্তই আলোচনা করলাম তোমাদের সঙ্গে। পরের ক্লাসে আমরা আরও বাকি অংশটুকু আলোচনা করব। আজ এই পর্যন্তই থাকলো।